মাইসেলফ মাশফিক রহমান মানিক এন্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা একটি ফুচকা চ্যালেঞ্জ একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। আমার ভাইয়া, তো ভাইয়া তুমি কিছু বলো। সো গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ সিয়ন্ত রহমান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা আসছি, মানে মানিক অনেকদিন ধরে বলতেছে ভাই একটা চ্যালেঞ্জ করি। তো আমাদের খুবই ফেভারিট একটা জিনিস, মানে আমাদের মেয়েদের বলতে গেলে, আমাদের না, আমাদের মেয়েদের যারা আছে, আপনারা মেয়েরা যারা আছে, তাদের সবচেয়ে ফেভারিট একটা জিনিস ফুচকা। তো আমরা চিন্তা করলাম কি ফুচকা আমরা খাইতে পারি, তো ছেলেরা কম খাইতে পারে না, দেখি কে কয়টা খাইতে পারে। তো আমরা এখন চিন্তা করছি কি, মানে 20 সেকেন্ডের ভিতরে আমরা কয়টা ফুচকা খাইতে পারি, কে বেশি খাইতে পারে আর কে কয়টা খাইতে পারে। এখন চ্যালেঞ্জটা শুরু করি, দেখি কে কয়টা তাড়াতাড়ি খাইতে পারে। গাইস, আমরা এখন ফুচকা নিয়েছি, ফুচকা তো নিলামই, ফুচকা নিলাম, সাথে কোকোকোলা আছে। এই 20 সেকেন্ডের ভিতরে আমাদের ফুচকা এবং কোকোকোলাটা পরটা শেষ করতে হবে। তো দেখ, আমরা টাইমার সেট করে দিলাম, এই যে ফোনের ভিতরে টাইমার সেট করে দিচ্ছি, স্টার্ট হবে। স্টার্ট করার সাথে সাথে আমরা খাওয়া শুরু করবো। স্টার্ট নাও, শুরু করো। তো আমাদের টাইম 20 সেকেন্ডের উপর চলে গেছে, তো আমরা 20 সেকেন্ড হয়তো খাওয়া সম্ভব না, তাই দুজনেই চিন্তা ভাবনা করলাম এখন আমরা 1 মিনিট বাড়াই দেবো। 1 মিনিট হবে আমাদের টাইম, টোটাল 1 মিনিট টাইম। তো এখন নতুনভাবে টাইম শুরু হলো, মানে এখন থেকে 1 মিনিট টাইম, তো নতুন করে টাইম স্টার্ট। আমাদের পরোটা খাবার খেতে হবে, তো খুব সময় লাগবে অনেক। তো রেডি, স্টার্ট। এতগুলো কিভাবে খেয়েছো? হ্যাঁ, তোমার সব কোয়া খাওয়া শেষ, এই কোয়া করবা কি আছে, এখনো তোমার টাইম আছে, তুমি তাড়াতাড়ি কোয়া খাওয়া শেষ করতে পারো, দেখি কে শেষ করতে পারো। কেন গাইস, আমার তো ফুচকা বাকি আছে। তো ভাই আর জিতে নেই, তাহলে আমি তাকে একটা দিয়া দিব। তা কি দিয়া দিবা তুমি, কি দেওয়ার দিয়ে দিতে চাইছো, তুমি কি দেওয়ার দিতে চাইছো শুনি। আমি আগে থেকে জানতাম সে চ্যালেঞ্জে জিতবো না, এর জন্য আমি একটা লুঙ্গি নিয়ে আসছি। তাই নাকি? আচ্ছা, তুমি কি ডিয়ার দিল ভাই? এখন এই কাশবনে এই ফুলের নাম কি? কাশবন ফুল, কাশ ফুল, কাশ ফুল, কাশ ফুল। এদের মধ্যে একটা জীবনের সিনেমাটিক খেলছি, তো আগ্রহের সাথে আমার খুব জোর জোর করতেছি ডিয়াটা পালন করার জন্য, তো ওর কথা রাখার জন্য আমি ডিয়াটা পালন করতেছি। তো আমি রেডি হয়ে আসি, আপনার সাথে থাকবো। You're there for me, your love for me is the only thing that I need, I need you, Allah. Thank you.